গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ বুধবার, বুধবারের সকালবেলায় কাজে লেগে পড়েছি। ছেলেরা স্কুলে চলে গেছে, ওদের স্কুলে পাঠিয়ে দিয়েই আগে বাইরের কাজগুলোই করে নিচ্ছি। আজকে বাইরে থেকেই ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবার আগে দেখো, এই টপগুলো নামিয়ে এখানে ধুয়ে দিলাম। এই জায়গাটা প্রায় আমি ধুয়ে দিই, কিন্তু এখন বর্ষাকালে প্রত্যেকদিন ধোয়ার প্রয়োজন হয় না, বৃষ্টির জলে এমনিই ধুয়ে যায়। এগুলো ধুয়ে সামনেটা ধুয়ে নেব, আসলে সকালবেলা না কাজের খুব তাড়া থাকে, আর একটার পর একটা সাজিয়ে গুছিয়ে কাজগুলো করে নিই। কাজগুলো যে কীভাবে সামনে এসে যায়, একটার পর একটা করতেই থাকি, মানে বলতে পারো একদম সকাল থেকে মেশিনের মতন কাজ শুরু করে দিই। কারণ আমি জানি কাজগুলো আমাকেই করতে হবে, তাই কারোর অপেক্ষা না করে বা কারোর জন্য না থেকে নিজেই নিজের মতন কাজগুলো করে নিই। ছাট ফাট দেওয়া হয়ে গেছে, আকাশের অবস্থা তো এই, একদিকে রোদ একদিকে মেঘ। দেখো আমার গাছগুলো, রেলিংগুলো তো গতকালই ফুটেছিল, ফুলগুলো এখন একটু কেমন ঝিমিয়ে পড়েছে, তাও দেখতে বেশ ভালো লাগছে। আর এই দেখো, মানি প্ল্যান্টের মধ্যেও কিছু গাছ বসানো ছিল, সেখান থেকেও রেনলিলি উঁকি মারছে, বেশ ভালো লাগছে না? সবুজের মধ্যে গোলাপি রঙের ফুল, বৃষ্টি হওয়াতে চারিদিক যেন গাছগুলো সবুজ হয়ে উঠেছে। আর এই দেখো, জামা কাপড় গতকালকের মেলে দিয়েছি, আর এখানে পর্দা ভেজানো আছে, রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এখন কাচবো। পর্দাগুলো কাঁচা হয়েও গেছে, কেচে নিয়েছি, এবার তো মেলে দেওয়ার পালা। বারবার মেলে দিচ্ছিলাম আর আকাশের দিকে তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল এখনই হয়তো বৃষ্টি চলে আসবে, কিন্তু আজকে জামা কাপড় কাচার পরে 4 থেকে 5 বার আমি তোলাপাড়া করেছি, মানে বৃষ্টি আসছে ঘরে নিয়ে যাচ্ছি, আবার রোদ উঠছে আবার বাইরে দিচ্ছি। এইভাবেই আজকে আমার অনেকটা সময়ও নষ্ট হয়ে গেছে, মানে বারবার মনে হচ্ছে রোদ উঠেছে তাহলে জামা কাপড়গুলো রোদ তুলে দেবো না, এই করতে করতে 5 থেকে 6 বার একই কাজ করলাম। আর দেখো আকাশটা কেমন অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে। সকালটা সবসময় আমার ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে, মানে সকালের দিকটা এত কাজের চাপ থাকে মনে হয় কাজগুলো গুছিয়ে নিই। এই দেখো আবার রোদ উঠেছে, জামা কাপড়গুলো তো মেলে দিলাম, আকাশে কিন্তু মেঘ ভর্তি, মনে হচ্ছে মেঘটা যেন আমাদের বাড়ির উপরেই হয়েছে, এক্ষুনি বৃষ্টি চলে আসবে। আর যেদিন জামা কাপড় কাচি সেদিন মনে হয় যেন বেশি করেই বৃষ্টি হয়। জামা কাপড় কেচে একদম ফ্রেশ হয়ে ঘরে চলে এলাম, 1 কাপ চা আর 4টে বিস্কুট নিয়ে নিলাম, এবার ঘরে নিয়ে গিয়ে বসে খাবো, তারপরে তো আবার কাজ শুরু করতে হবে। চলো তাহলে ঘরে গিয়ে একটু বসে চাটা খেয়ে নিই। চাটা খাওয়া হয়ে গেছে, ঘরের পরিস্থিতি এখন এই, গতকালকের কিছুটা জামা কাপড় তুলে এনে রেখেছি, রায়নের বইও পড়ে আছে, বিছানাটাও ছাড়া হয়নি। চলো কাজে হাত দিই, সবার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে এই ড্রয়ারের মধ্যেই আমি রেখে দিই, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা সবাই জানো, কারণ ওদের নিতে সুবিধা হয়, ওরা যে যারটা নিতে পারে, হয়তো ভাঁজ করে ঠিক জায়গায় রাখতে পারে না, কিন্তু আমি যদি রেখে দিই না, যে যার মতন জিনিসটা নিতে পারে, ওদের কাছে এই কাজটা খুব সহজই হয়ে যায়। আর কি বলতো, আস্তে আস্তে ছেলে হোক বা মেয়ে হোক, একটু একটু কাজ কিন্তু শিখে রাখা ভালো, এটা আমার মনে হয়। ছেলে বলে যে কাজ করবে না বা মেয়েরাও কাজ শেখাবো না, এটা কিন্তু নয়। পরবর্তীকালে যদি বাইরে পড়াশোনাও করতে যায়, তাহলে নিজের কাজটা নিজেও করতে হয়। আর আজকাল রিচু একা একা কিন্তু ম্যাগি করতে পারে, শুধু জলের পরিমাণটা দেখিয়ে দিই, ও নিজে নিজেই করতে পারে, যদিও বয়সটা তো খুব একটা বেশি নয়, এখন তো সবই ক্লাস 7, এখনও অনেক সময় বাকি। এদিকে তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, বিছানাটাও ছেড়ে নিলাম, মানে একদম সকাল থেকে পুরো মেশিনের মতন কাজ করছি, এত কাজ করার পরেও না কোনোরকম নাম হয় না, তখনই শরীরের কষ্ট হয় না, মনটার বেশি কষ্ট লাগে। ঘরটাকে গুছিয়ে নেব, নেওয়ার পরে তারপরে তো ঘর ঝাঁট দেওয়া মোছা সবই আছে। রায়ন এদিকে বই খাতাগুলো খুবই নোংরা করে রেখেছে, মানে জায়গায় আজকে রাখতে পারিনি, তাই ভাবলাম সেগুলো আগে জায়গায় রেখে নিই, বাইরে থাকলে তো দেখতেও খারাপ লাগে, আর বইগুলো একটু অগোছালাও হয়ে থাকে, তাই বইগুলো জায়গায় রেখে দিয়ে এবার ঘরটাকে ঝাঁট দেব। সকালে উঠে তো বাসি ঘরটা যা হোক করে ঝাঁট দিই, তখন তো আর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দেওয়া হয় না, কোনোরকমে ওরা বেরিয়ে যায়, তাই আমাকে একটু যা হোক করে ঝাঁট দিয়ে নিতে হয়।
সকালে উঠি কিন্তু ঠিক 5:30টার সময়। উঠে একটু বাইরে ঘুরে নিয়ে তারপরে কাজে হাত দিই। এদিকে চলে এলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে। টেবিলটা যতই গুছিয়ে রাখি রাত্রেবেলা সকালে টিফিন তৈরি করার সময় ঠিক ভর্তি হয়ে যায়। এই টেবিলটা এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ একটু পরে রান্নাবান্না করে আবার টেবিলের উপরেই এনে রাখতে হবে। টেবিলটা মোছার পরে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। ঘরটা মোছাটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই দেখো, দুপুরে খাওয়ার আয়োজন করছিলাম, দেখো বাসনগুলো এক জায়গায় এনে গুছিয়ে রেখে দিলাম। আজ আর রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কী কী রান্না করব চলো সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। আজকে রান্না করবো চিকেন, কিন্তু এতটা চিকেন একসঙ্গে করবো না, অল্প একটু রেখে দিয়ে তাই চিকেন রান্না করবো। চিকেনের মশলাও করা হয়ে গেছে, চলো ঝটপট রান্নাটা করে নিই। আজকে রান্না বলতে শুধুমাত্র চিকেন আর উচ্ছে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি, কারণ চিকেন রান্না হলে না অন্য কেউ কিছু খেতে চায় না, ওই জন্য আর বিশেষ কিছু রান্না করি না। চিকেনের পাতলা ঝোল দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আমি আমার জন্য একটু চা করলাম আর ছেলেদের জন্য দুধ গরম করে রাখলাম। ওদের তো পড়া আছে, তাই এক কাপ চা নিয়ে আজকে আমি একা একাই বসে খাচ্ছি। চা খেয়ে ভাবলাম যে একা একা বসে না থেকে আগামীকাল যে সবজিগুলো রান্না করব সেগুলি কেটে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে হয়তো কিছুটা আমার সময় বাঁচবে। এবার যারা আমাকে কমেন্ট করেছো তাদের নামগুলো উল্লেখ করি। ডিলাইট লাইফ, অঙ্কিতা বিশ্বাস 759, খাওয়া দাওয়া 1984, দীপান্বিতা মাইতি, আরহাম হোসেন, সৌমিলি ঘোষ, সৌমিস কিচেন, রোজিস টেলি ডায়েরি। অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে, তোমরা এইভাবে আমার পাশে থাকো, সঙ্গে থাকো। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।